فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আমার ছোট ভাইকে শাসন করার জন্য আমি তাকে মারধর করি, সে এখনো অনেক ছোট। ইসলাম এবারে কি বলে? ইসলাম মারধর করা সীমিত আকারে জায়েজ করেছে, এবং সেটাও সঙ্গত কারণে। সঙ্গত কারণে, সঙ্গত কারণ কি? সঙ্গত কারণ হচ্ছে শুধু শরিয়ার লঙ্ঘন হলে অথবা অপর অধিকার লঙ্ঘন হলে, আল্লাহর অধিকার অথবা অপর অধিকার লঙ্ঘন হলে শুধুমাত্র সেখানে সীমিত আকারে, তাও সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচটি বেত্রাঘাত কেউ বলেছেন, অথবা কেউ বলেছেন তিনটি, এবং তাও হাত আপনার কখনো এর উপর, অর্থাৎ আপনার সরাসরি আপনার এয়ার উপর উঠতে পারবে না, তাকে মারতে হবে হাত উপর, হাত মাথার উপর দিকে উঠাতে পারবেন না, আপনার ঘাড়ের উপর উঠতে পারবে না, হাত এর নিচে থাকতে হবে মারার সময়। আপনি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহর হদ ব্যতীত কোথাও কাউকে মারতে হলে, সেটা স্কুল হোক, মাদ্রাসা হোক, হেফজখানা হোক, আজ যেভাবে তাদেরকে আক্রমণ করা, এটা জাহিলি যুগের কারণ করবার শুরু হয়ে গেছে, এগুলি হারাম। কোনো পিতাও তার সন্তানকে এইভাবে মারবেন না, যেভাবে সাধারণত মানুষ এই অপরাধীকে মারা হয় সেটাকে জল্লাদের মতো মারবেন না। আপনাকে মারতে হলে অবশ্যই শরীয়তের বিধান হচ্ছে, অবশ্যই আপনার হাত থাকবে সরাসরি আপনার সোজা, অর্থাৎ আপনার হাত সোজা হবে, এর বাইরে উপরে উঠবে না, উপরে ওঠাটা জায়েজ হবে না। তাহলে তাও কোনো কোনো বর্ণায় তিন বেত্রাঘাত, কোনো কোনো পাঁচ বেত্রাঘাতের অনুমতি দেওয়া হয়েছে, পাঁচটা বেতের অনুমতি দেওয়া হয়েছে। আমাদের যারা আজ মেরে থাকেন, অনেকে এই দিকে খেয়াল রাখেন না, মারতেই থাকেন। কেউ কেউ আমি দেখেছি দুর্ভাগ্যবশত হেফজখানায় ছেলেদেরকে লটকিয়ে রাখেন, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু। সেই যদি পড়তে না চায়, তাকে হাফেজ বানানো জরুরি না, সে পড়তে চাচ্ছে না, তাকে আপনি ছেড়ে দেন, তার মধ্যে আগ্রহ জন্মে নাই, আগ্রহ তৈরি করুন আগে, কেন পড়বে সেটা দেখান, তার মধ্যে আগ্রহ তৈরি করে না, আবার জোর করে তো কাউকে পড়ানো যায় না। এভাবে তৈরি করার কারণে পরবর্তীতে তারা কি হবে, বড় ধরনের নাস্তিকে তৈরি হবে। এই জন্য দেখা গেছে হেফজখানা থেকে ছুটে যাওয়ার পরে এই ছেলে বড় নাস্তিক হয়ে যায়, এবং এরা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে যে মেরেছিল, ওই করেছিল। আমার জানা মতে একজন তো খ্রিস্টান হয়ে গেছে, এবং বলছি যে আমাকে এরা কেউ মারে না, আমাকে শুধু আদর করে, আর এরা শুধু আমাকে মারে এবং শুধু মারাই শিখিয়ে দিয়েছে হুজুররা। এই জাতীয় কাজগুলি আমাদের এই স্কুলে হয়, মাদ্রাসায় হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে হয়, এবং সংসারে হয়, এটা কিন্তু জায়েজ নাই। আপনি আপনার ভাইকে যেই জন্য মারধর করেন, এটা শরীয়ত যদি কার শরীয়তের কারণ না হয়ে থাকে, তাহলে মারধর করা মোটেও কোনেই জায়েজ নেই। শরীয়ত বা আরেকজন হক লঙ্ঘন না হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর হক ও বান্দার হক নষ্ট না হলে তাকে মারা কোনোভাবেই জায়েজ নেই। তাকে প্রয়োজন আপনি আটকে রাখবেন, বন্দীকেও রাখবেন, ভয় দেখাবেন, তাকে ধরে রাখবেন, তাকে বলবেন তোমার ধরে রাখলাম, কিন্তু মারবেন না। মারলে তারা বিকশিত হয় না, তারা ক্ষতিগ্রস্ত হয়। এই মারের পরে আর তার কোনো ওষুধ থাকে না, তাকে আর শুদ্ধ করতে পারবেন না, বেহায়া হয়ে যায়, এবং সে মনে করে যে মায়ের তো আসেই, কাজ একটা করে ফেলি, সে মায়ের খাওয়ার জন্য প্রস্তুত থাকবে, কাজটা অন্যায়টা করে ফেলবে। সুতরাং আপনি কখনো ছোটোদেরকে কখনো মারবেন না, এদেরকে বুঝাবেন, আপনার রাগ দিবেন, বিভিন্নভাবে দেখাবেন, বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন, অবস্থা দেখাবেন, ভালো ছেলেদের সাথে তাদেরকে থাকতে দিবেন, তাদের কীভাবে ভালো শিক্ষা দিবেন, অমুকের ছেলে ভালো প্রশংসা করবেন, তার সামনে বুঝাবেন কেন ভালো, এটাও বুঝাবেন, তার খারাপ বলবেন না, তাকে বুঝাতে চেষ্টা করবেন, ভাইকে বুঝাবেন যে কীভাবে হতে হয়। তারপরেও যদি কোনো সে বাইরে চলে, আপনার দায়িত্ব তো, আপনি তো দারোগা না, আপনার দায়িত্ব বলা পর্যন্ত তাকে মারতে পারবেন, যদি কোনো আল্লাহর হক এবং বন্দার হক নষ্ট না করে সে মারতে পারবেন, তখন এর বাইরে তাকে মারার অধিকার নেই, তাকে মারার অধিকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, সেটা যদি বড়ো হয়, কত বড় হয়, সাত বছর উপরে, দশ বছর হলে তখন তাকে মারতে বলেছেন। ওয়াদরিবু মিজা বালাগু আসান, যদি আল্লাহর হক নষ্ট করে, অর্থাৎ সলাৎ না পড়ে, দশ বছর বসে তাকে আঘাত করতে বলে, সেই আঘাতও কিন্তু কখনো আপনার হাত বাহুর উপর উঠবে না, অর্থাৎ মাথার উপর দিকে যাবেই না, মোটেই ঘাড়ের উপর উঠবে না, সে সোজা থাকবে, অর্থাৎ এতটুকু থাকলে আঘাতটা জোরে হবে না, কিন্তু তার মধ্যে একটা ছেলের মধ্যে ওই যার যাকে মেরেছে তার মধ্যে একটা অপমানবোধ জাগাবে যে কেন আমি এটা করতে গেলাম, আমাকে তো আঘাত করেছে, তার কষ্ট হবে না। সুতরাং এই জাতীয় জিনিসগুলো আপনি দেখে শুনে চলবেন। আমাদের একটি গ্রন্থ আছে, নাম হচ্ছে ইসলামের টর্ট আইন, ইসলামের টর্ট আইন। এই বইটি যদি পান কিনে নেবেন, হয়তো এখন মার্কেট আউট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যদি এটা কিনে নিতে পারেন, সেখান থেকে আপনি দায়িত্ব পারবেন যে কাকে কতটুকু মারা যাবে, একজন শিক্ষক কতটুকু মারতে পারবে, একজন বাবা কতটুকু মারতে পারবে, একজন মা কতটুকু মারতে পারবে, একজন অভিভাবক কতটুকু মারতে পারবে, এতিমকে কতটুকু মারা যাবে, এবং বিচারক কতটুকু মারার নির্দেশ দিতে পারবেন, এবং জল্লাদ কতটুকু মারতে পারবে, এই বিষয়ে বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে। সেটা যদি কোনোদিন পেয়ে যান, এখন এটা মার্কেট শেষ হয়ে গেছে, আমরা যদি আবার ছাপা হয় পেয়ে যাবেন, সেটা তখন আপনি সেটা পড়ে নেবেন।